কেউ যদি রাসূলকে মর্যাদাহীন করতে চায় আমরা তাদের জিব টেনে ছেড়ে ফেলব আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব আমরা রাসূলের মর্যাদা রক্ষা করব ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে যেই রাসূলের সামনে জোরে কথা বলা নিষেধ রাসূলের সামনে তুচ্ছবাচ্য করা নিষেধ জালিলুল কদর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা রাসূলের পাশে বসা কথা হচ্ছে আল্লাহ রাসূলের কথা বোঝা যাচ্ছে না কিন্তু সাহাবা ইকরামদের কথা রাসূল কেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উঁচু হয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন নাই রাসূলের মর্যাদার ক্ষুণ্ণ হচ্ছে এই জন্য আল্লাহ পাক ওহী নাজিল করে সতর্ক করে দিলেন কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানূ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী আল্লাহ পাক বলেন হে মুমিনেরা হে বিশ্বাসীরা যখন তোমরা আমার রাসূলের সামনে থাকো আমার রাসূলের চাইতে যেন তোমাদের কণ্ঠস্বর উঁচু না হয়ে যায় যদি তোমাদের কণ্ঠস্বর উঁচু হয়ে যায় তাহলে আমি তোমাদেরকে হুঁশিয়ারি দিলাম আনতাহবাতা আমালুকুম আমি তোমাদের ভালো ভালো আমলগুলা বরবাদ করে দেব কত বড় মর্যাদা আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য আমরা কি পারবো না আল্লাহ রাসূলকে মর্যাদা দিতে আল্লাহ যেখানে মর্যাদা দিয়েছেন আর রাসূলকে যারা গালি দিয়েছিল পূর্বে আল্লাহ পাক বারবার রাসূলকে সান্ত্বনা দিয়েছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ হে নবী আমি আপনার জন্য যথেষ্ট আল্লাহ আপনার জন্য যথেষ্ট আপনি পেরেশানি হবেন না আপনি টেনশন করবেন না আপনি চিন্তিত হবেন না আর কাফেররা আপনাকে গালি দেয় জাদুকর বলে মিথ্যাবাদী বলে আপনাকে আপনাকে বিভিন্ন ভাষায় গালি গালমন্দ করছে আপনি এত চিন্তিত হবেন না কারণ ওয়ারাফানা লাকা যিকরাক আমি আপনার সম্মান ইজ্জত বিশ্বময় চড়িয়ে দেব আপনার জিকির আপনার স্মরণ বিশ্বময় চড়িয়ে দেব সেটাই আল্লাহ পাক করেছেন কোনো ইউটিউব কোনো ফেসবুকের মাধ্যমে কোনো মিডিয়ার মাধ্যমে সেটা করেন নাই আল্লাহর রহমত দিয়ে আল্লাহর কুদরত দিয়ে সমগ্র পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মর্যাদা সম্পন্ন করেছেন অতএব কেউ যদি রাসূলকে মর্যাদাহীন করতে চায় আমরা তাদের জিব টেনে ছেড়ে ফেলব আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব আমরা রাসূলের মর্যাদা রক্ষা করব আমাদের জীবনের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্রিয় এই জন্য আমরা কি পারবো না রাসূলকে মর্যাদা দিতে আমরা কি পারবো না ময়দানে এগিয়ে আসতে আমরা কি পারবো না এই সমস্ত জালেম ডিক্টেটরদের বিরুদ্ধে কথা বলতে আমরা আমাদের দায়িত্ব নিতে হবে আমরা ঘরে বসে থাকলে হবে না আমরা তো আজকে ঘরে ঢুকে গেছি আমরা তো আজকে ভীতু হয়ে গেছি আমাদের মধ্যে আজকে মোটেই অনুপ্রেরণা নেই আমাদের মধ্যে আজকে জিহাদ আমাদের মধ্যে আজকে লড়াইয়ের অনুপ্রেরণা নেই আমাদের মধ্যে আছে শুধু লোভ লালসা হিংসা বিদ্বেষ তারপরে দলাদলি আমাদের মধ্যে আছে শুধু পার্থক্য করার মনোভাব আমাদের মধ্যে আছে শুধু আলাদা হওয়ার মনোভাব এগুলো পরিত্যাগ করে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মর্যাদা দিচ্ছেন এইভাবে যে নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা নবীর প্রতি দুরুদ পাঠায় ও মুমিনেরা ও বিশ্বাসীরা তোমরাও রাসূলের প্রতি দুরুদ পাঠাও সুবহানাল্লাহ তাহলে এর দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ পাক যেখানে রাসূলের প্রতি দুরুদ পড়েন ফেরেশতারা যেখানে পড়েন আমাদেরকে পড়তে নির্দেশ দিয়েছেন তাহলে এই রাসূলের মর্যাদা কত উঁচু উঁচু কত উঁচু মানের মর্যাদা সুতরাং এই রাসূলের অবমাননা কোনো মুসলমান মানতে পারে না কোনো মুমিন মানতে পারে না আমার সর্বশেষ কথা হচ্ছে আমার এই কথাগুলো বলার পেছনে একটাই কারণ সেটা হচ্ছে আল্লাহ যেখানে তার রাসূলকে এত মর্যাদা এত সম্মান এত ইজ্জত এত আজমত দিয়েছেন সেখানে আমাদের করণীয় কী আমরা কী করব আমরা যে মুমিন মুসলমান আমরা যে মুসলমান দাবি করি আমাদের করণীয়টা কী আমাদের করণীয় হলো আল্লাহর
আল্লাহ যেইভাবে রাসূলকে মর্যাদা দিয়েছেন ঠিক অনুরূপভাবে মুমিনদেরও দায়িত্ব আল্লাহ রাসূলকে সেইভাবে মর্যাদা দেওয়া। সেজন্য আমি আজকে বিশ্ববাসীকে জানাতে চাই যে ফ্রান্স যেই ঘৃণ্য হিংস্র যে সমস্ত ঘৃণিত কাজ তারা রাসূল সম্পর্কে করেছে এটার আমরা তীব্র নিন্দা জানাই এবং এটার বিচার চাই। আর যদি বিচার না হয় পূর্বে যেভাবে রাসূলকে অবমাননা করার কারণে আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা মুগীরা তারা যেভাবে ধ্বংস হয়ে গিয়েছে ঠিক অনুরূপভাবে বর্তমান আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবারা আল্লাহ পাক তাদেরকে এইভাবে ধ্বংস করে দিবেন লাঞ্ছিত করবেন অপমানিত করবেন। তবে এটা কি কিসের মাধ্যমে হবে? মুসলমানদের ঐক্যের মাধ্যমে হবে। মুসলমান যদি এক হয়ে যায় মুসলমান যদি এক কাতারে চলে আসে এক কাতারে সে যদি প্রতিবাদ করে প্রতিবাদ জানায় তাহলে সমগ্র পৃথিবীতে আল্লাহর রহমত নেমে আসবে এবং আমরা এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হব তারাই ধ্বংস হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি আমাকে এবং আমার রাসূলকে ফলো করে জীবন চালাও আমাকে ভয় করে নীতি অবলম্বন করে চলো আমার প্রতি ঈমান আনো তাহলে আমি তোমাদের জন্য আকাশ আর জমিনে সব রহমতের দরজা খুলে দেব। অতএব প্রত্যেকটি মুসলমানকে আহ্বান করছি প্রত্যেক সম্মানিত ভাইদেরকে আহ্বান করছি আপনার ময়দান আসুন কথা বলুন রাসূলের অবমাননার বিরুদ্ধে আপনার রুখে দাঁড়ান। যদি এটা না রুখে না দাঁড়াতে পারেন তাহলে তারা বর্তমানে যে সাহস করেছে ভবিষ্যতে আরও বড় সাহস নিয়ে গিয়ে আসবে ঘরে ঘরে গিয়ে মুসলমানদেরকে হত্যা করবে আমার মা বোনদেরকে লাঞ্ছিত করবে অপমানিত করবে আমাদের শিশুদেরকে হত্যা করবে। অতএব এখনও সময় আছে মুসলমান সমগ্র পৃথিবীতে এক হয়ে ন্যাক হয়ে সকলে এক কাতারে এসে রুখে দাঁড়াও সমস্ত ষড়যন্ত্র রুখে দাঁড়াও আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ যেন সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তৌফিক দান করে আমিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধা।